96 সালে যখন সিলেট পৌরসভার নির্বাচন হয় সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছিলেন তারপরেও আমাদের আমাদের লোকাল আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ তখন বদরুদ্দিন আহমদ কামরান সাহেবকে তারা সমর্থন করেছেন যেহেতু দল তাকে তৃণমূল পর্যায়ে দল তাকে সমর্থন করেছে আমি তাকে সমর্থন করে আমরা জয়লাভ চিনিয়ে নিয়েছিলাম পরবর্তীতে আমি যখন দুইবার সাধারণ সম্পাদক ছিলাম প্রথমবার আমি সাধারণ সম্পাদক হিসাবে আমার সভাপতি বদরুদ্দিন কামরান সাহেব সভাপতি ছিলেন ওনাকে আমরা নিয়ে বিরোধী দল থেকে আমরা তাকে নির্বাচিত করতে পেরেছিলাম সিলেটের প্রথম মেয়র হিসাবে তাকে নির্বাচিত করেছিলাম পরের বার 111 যখন দুর্নীতির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল কারাগারে নেওয়া হয়েছিল কারাগারে রেখে সেই সময় আমি ক্যান্ডিডেট ছিলাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সুইডেন থেকে আমাকে খবর দিয়ে বলেছেন যে কামরান সাহেবের পক্ষে আমরা সবাই মাঠে নামার জন্য কারণ অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তার জন্য তাকে কারাগারে রেখে আমরা তাকে বহু ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে দেশটাকে এই শহরগুলোকে উন্নত করে যাচ্ছেন গ্রামকে শহরে পরিণত করে যাচ্ছেন কিন্তু আমরা আজকে কোথায় আছি সবচেয়ে অনুন্নত নগরী বললে সিলেটকে অনুন্নত নগরী বলা যায় এই নগরীর সাথে ঢাকা চট্টগ্রামের রাস্তাটা এখনো হয়নি সুতরাং আমরা আমাদের নেতৃত্বের অভাবে আমাদের পরিকল্পনার অভাবে আমরা আজকে পিছিয়ে পড়েছি সিলেটের উন্নয়নের জন্য এবং সিলেট সিটি কর্পোরেশনের জন্য যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়েছে কিন্তু এই সিলেটকে অপরিকল্পিতভাবে উন্নয়ন করা হচ্ছে কারণ অসৎ মানুষ ক্ষমতায় গেলে যেটা হয় এখন 15-20 মিনিট বৃষ্টি হলে শহর পানির তলে চলে যায় ড্রেনের নামে গভীরতা নেই ড্রেন অপরিকল্পিতভাবে হয়েছে সেই জন্যই আমাদের শহর আজকে প্লাবিত হয়ে যায় আর পাকিস্তান আমলে তো প্লাবিত হয় নাই বাংলাদেশের প্রথম পর্যায়ে হয় নাই এখন কেন প্লাবিত হয় আজকের মেয়র আরিফ সাহেব তার দল যখন ক্ষমতায় ছিল তিনি যেভাবে দুর্নীতি করেছেন তাদের দলের মন্ত্রীরা এমপিরা নেতারা যেভাবে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির তালিকা প্রকাশ হয়েছে আরিফুল হক সাহেব দুর্নীতিবাজ হিসাবে সেই তালিকায় ছিলেন এএসএম কিবরিয়া যিনি সারা দুনিয়ার সাথে সম্পর্কিত সেই কিবরিয়া সাহেবকে হত্যার জন্য গ্যানের হামলা হয়েছে গ্যানের হামলায় তিনি মৃত্যুবরণ করেছেন সেই হত্যা মামলার আরিফুল হক একজন আসামি এবং দিরাইতে সুরঞ্জিৎ সেনগুপ্তের উপর গ্রেনেড হামলা চালিয়ে দুইজন নিহত হয়েছে তিনি আহত হয়েছেন সেই হত্যা প্রচেষ্টার মামলার তিনি আসামি সুতরাং তিনি অপরিকল্পিতভাবে এই শহরকে গড়ে তুলতে চান সিলেটের মানুষ চায় তাদের ছেলেমেয়েরা একটা পর্যটন নগরী হোক পার্ক হোক খাল নদী নালাগুলো ঠিকমতো ড্রেজিংয়ের ব্যবস্থা হোক এটা নিয়ে পরিকল্পনা একটা মহাপরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া আমাদের প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রীরা অনেক টাকা দিয়েছেন কোটি কোটি টাকা দিয়েছেন সব টাকা ব্যাহত হয়েছে এই টাকার হদিস পাওয়া আমার মনে হয় হদিস পাওয়া যাবে না সিলেট বিভাগের মূল কেন্দ্রবিন্দু সিলেট মহানগর এই মহানগরকে স্মার্ট করতে হবে আমাদের নতুন প্রজন্মকে মাধ্যমে এই সিলেটকে স্মার্ট নগরীতে পরিণত করতে হলে গ্রিন সিলেট করতে হলে একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধ্যান ধারণা চিন্তাধারা যেভাবে আছে যা আমরা চাইব তিনি তা দিতে প্রস্তুত আছেন তবে আমরা পরিকল্পনা নিতে হবে পরিকল্পনামূলক মাফিক আগাতে হবে স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট নেতৃত্ব আসতে হবে আমি প্রথমেই আমাদের ছেলেমেয়েদের জন্যে যাতে একটা বিনোদনের ব্যবস্থা করা একটা পার্ক করা আমাদের বয়স্কদের জন্য এই পার্কে তারা যাতে বিনোদন করতে পারে পার্কের উদ্যোগ নেব আমাদের অনেক ছেলেমেয়েরা আজকে দেশের বাইরে চলে যাচ্ছে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা দেশের বাইরে চলে যাচ্ছে তাদের জন্য আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে আটকিয়ে রাখা এবং সেই ছেলেমেয়েদেরকে আটকে রাখলে তাদের মেধা তাদের যোগ্যতা তাদের মনন সব কিছু আমরা কাজে লাগিয়ে আমাদের এই শহর আমাদের এই সিলেটকে আমরা একটা বিশ্বের কাছে একটা আধুনিক শহর এবং পর্যটন নগরী হিসাবে আমরা উপস্থাপন করতে পারব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক কিছু দিয়েছেন তার সন্তানের মতো আমাকে তৈরি করেছেন সুতরাং আমার অতীত ছাত্রজীবনের অভিজ্ঞতা সকল কিছু মিলিয়েই সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আমার দেশের আমার সিলেটের মানুষের জন্য আমি শেষ জীবনে কিছু খেদমত করে যেতে চাই সেই সুযোগটুকু আমি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আমি সেই আবেদনটুকু, সেই আবদারটুকু বিবেচনায় নেওয়ার জন্যে অনুরোধ জানাই। রাজনৈতিকভাবে সকল কিছু আমি পেয়েছি, এটা আমার জীবনের চরম পাওয়া। সুতরাং আমি নির্বাচনে একটা সুযোগ নিতে চাই, নিয়ে নির্বাচনে নির্বাচিত হয়ে মানুষের সাথে একটা পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে চাই, মানুষের কাজ করতে চাই, মানুষের সুখে দুঃখে আমি থাকতে চাই। নগরবাসী সহ সিলেটবাসীকে আমি আমার জীবনের শেষ সময়টুকু আমি দিতে চাই।